মৃত্যু জীবনের চরম বাস্তবতা, জন্মিলে মরিতে হবেই, ছোট থেকেই এই প্রবাদ শুনে বড় হয়েছি আমরা। তবে ভিডিও গেমসে মৃত্যুটাকে সেরকম ভাবে ফিচার করা হয় না, ফিচার করা হলেও তা আমাদের মাঝে ঠিক অতটা গভীর প্রভাব ফেলে না। তবে ব্যক্তিগতভাবে আমার খেলা একটি গেম যেটাতে মৃত্যুটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যার কারণে আমি আজ স্টোরি এক্সপ্লেন করতে বাধ্য হয়েছি এটার। হে গাইস, আমি ডক্টর গেমোলজিস্ট ওরফে এনামুল হক বাদন আছি এই ভিডিওতে। তোমাদেরকে আজ আমি লিম্বো গেমের স্টোরি সম্বন্ধে বলবো। তো এই লিম্বো নামক এই গেমটি রিলিজ পায় 2010 সালে। প্রথমত এটি এক্সবক্সের জন্য রিলিজ পেলেও পরবর্তীতে এটা নিনটেন্ডো সুইচ, অ্যান্ড্রয়েড সহ অন্যান্য ডিভাইসের জন্য এটি রিলিজ পায়। তো তোমরা এটা অ্যান্ড্রয়েডও পাবে, কারণ 2015 সালে এটা অ্যান্ড্রয়েডে রিলিজ করা হয়েছিল। এবং এর ডেভেলপার টিম হচ্ছে প্লে ডেট স্টুডিও এবং পাবলিশার হচ্ছে মাইক্রোসফট গেম স্টুডিওস। মূল গল্পে যাওয়ার আগে একটি কথা বলে দিই, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন স্টোরি এক্সপ্লেনেশন ভিডিও বা গল্পের ব্যাখ্যা তোমাদের যেন মিস না হয়। সো হিয়ার উই গো, লিম্বো স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। একটি সাধারণ ছেলে, তোমার আমার মতোই, মফস্বলে তার মাতা পিতাকে নিয়ে সে বাস করতো। পরিবারে তার মাতা পিতা সে এবং তার বোন, এই চারজন সদস্যই রয়েছে। তো মফস্বলে বিভিন্ন কারণে বিভিন্ন রকম সমস্যার শিকার হওয়ায় প্রযুক্তিগত অবকাঠামোগত সুবিধার কথা চিন্তা করে এবং বেটার এডুকেশনের কথা চিন্তা করে ওই ছেলের বাবা এই পুরো পরিবারটাকে নিয়ে শহরে এসে শিফট। তবে শহরের পর্স লাইফধারী অভিজাত শ্রেণী ট্যাগধারী লোকেরা কেন জানি এই ফ্যামিলিটাকে খুব ভালো মতো ট্রিট করতো না, কারণ যে তাদের ধারণা ছিল এরকম মফস্বল থেকে উঠে এসেছে আধুনিক সভ্যতার কি বা জানবে। ছেলেটাকে স্কুলে ভর্তি করানো হলো, কিন্তু স্বাভাবিকভাবেই ছেলেটা একটু বোকাশোকা ছিল এবং শহরের পর্স লাইফধারী ছেলেরা ছেলেটাকে হিউজ পরিমাণ বুলি করত এবং মার ধোর, স্কুলে বিভিন্ন রকম সমস্যা শিকার হওয়া, এগুলোর যেন নিত্যদিনের রুটিন হয়ে গেল ছেলেটার, এবং যার ফলে সামাজিক ভেদাভেদের একটি নিকৃষ্ট উদাহরণ হয়ে গেল ছেলেটি। তার বন্ধু বলতে কেউই ছিল না, তার বোনটাই ছিল তার একমাত্র বন্ধু। তার সাথে সব রকম খেলাধুলা, দুষ্টুমি, সারাদিন যত যাবতীয় কার্যক্রম, শেয়ারিং কেয়ারিং সবকিছু তার বোনের সাথেই হতো। তাদের বাবা এখানে এসে যে বাসায় শিফট হয়েছিল সে বাড়িতে তারা একটি ট্রি হাউসও তৈরি করেছিল যেন তারা দুই ভাই বোন মিলে খেলতে পারে। তো একবার দৈনন্দিন জীবনের বোরিং রুটিন থেকে সাময়িক মুক্তি পাওয়ার জন্য পুরো ফ্যামিলি মিলে একটি ট্যুরে বের হয়। তারা গাড়ি দিয়ে যাচ্ছিল ভালো মতোই, হঠাৎ করে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং এই অ্যাক্সিডেন্টে ছেলেটা টোটালি সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পর সে অনেকক্ষণ পর যখন আবার চোখ খুলে তখন সে একটি নির্জন বনে নিজেকে দেখতে পায়, যেই বনের আশেপাশে সবকিছুই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ফিল্মগুলোর মতো সাদা কালো। তো ছেলেটা শোয়া থেকে ওঠার পর সে আশেপাশে দেখতে লাগলো কি কেউই নেই, শুধুমাত্র সে একাই রয়েছে। অতঃপর সে সামনে এগুতে থাকলো, সামনে এগুতে এগুতে লক্ষ্য করলো পুরো বনে মনে হয় সে একাই আছে, কারণ এতটা পিনপতন নিরবতা, প্রতি স্টেপ এগুচ্ছে আর প্রতি স্টেপের আওয়াজ হচ্ছে এরকম। সে এগুতে এগুতে একটি পর একটি মাকড়সাকে দেখতে পায়। এই মাকড়সাকে দেখার পর মাকড়সাটাকে তার খুবই চেনা চেনা লাগে। তবে এই মাকড়সাটা ওই ছেলেটাকে খুন করার চেষ্টা করে। ছেলেটা অতঃপর একটি কাটারি এনে সেই মাকড়সাটার পাগুলি কেটে নেওয়ার ব্যবস্থা করে। এরপর পাগুলো কেটে দেওয়ার পর সেই মাকড়সাটা আপনি চলে যায়। এরপর ছেলেটা এগুতে থাকে। তো এই পুরো পথে ছেলেটা অনেক কিছু সম্মুখীন হয়, যেমন কিছু অদ্ভুত রাস্তা, কিছু অদ্ভুত বাধা, বিভিন্ন জলাশয়, যে সকল জলাশয়ের উপর দিয়ে সে একবার যদি নর্মালি সাঁতার কাটতে যায় তাহলে ডুবে মৃত্যুবরণ করে, কিন্তু পরবর্তীবারের চেষ্টাতেই সে আবার সেই জলাশয়ের উপর দিয়ে কোনো গাছের গুড়ি বা কোনো কাঠের সাহায্য নিয়ে ইজিলি পার হতে পারে। এবং পথিমধ্যে সে মানুষ আকৃতির কিছু কালো অবয়ব দেখতে পায় যারা এই ছেলেটাকে আক্রমণ করছিল বিভিন্নভাবে মার দেওয়ার জন্য, এমনকি তাকে খুন করারও চেষ্টা করছিল। ছেলেটার এই অবয়বগুলোকেও খুব চেনা চেনা মনে হতে লাগে। এরপর ধাপে ধাপে সকল পথ পাড়ি দিয়ে একটি সময় একটি আলোকপূর্ণ স্থানে গিয়ে সে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পায় যে তার আপন বোন ওখানে হাঁটু কেড়ে বসে রয়েছে এবং মাটি দিয়ে কি যেন ঠিক করছিল। ছেলেটি কাছে গিয়ে দেখতে পায় তার বোন একটি কবরের ওপর অগোছালো মাটিগুলোকে ঠিকঠাক করে দিচ্ছে। তখনই ছেলেটার মাথায় খেয়াল আসে যে আমি তো অনেক আগেই মৃত্যুবরণ করেছি। এখানে রিভিল হয় পুরো গেমের সব থেকে মূল টুইস্ট। যখন ট্যুরে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়ির অ্যাক্সিডেন্টেই এই ছেলেটি মারা যায়। এবং মৃত্যুবরণ করার পর সে এই জগতে যে এসে দৌড়াদৌড়ি করলো এতক্ষণ বা পুরো পথ যে পাড়ি দিল, এই পথে যে মাকড়সাটা দেখেছিল সেই মাকড়সাটা ছিল তার মনের ভয়গুলো। সে যে বিভিন্ন বাধা পাড়ি দিয়েছে এই সকল বাধাগুলো ছিল মফস্বল থেকে শহরে আসার পর বিভিন্ন সামাজিক, আর্থিক, প্রযুক্তিগত, সংস্কৃতিগত বিভিন্ন কারণে যে বাধার সম্মুখীন হয়েছিল সে সকল বাধাগুলো, এবং মানুষের আকৃতি বিভিন্ন কালো অবয়বগুলো যে তার উপর আক্রমণ করেছিল তারা সবই ছিল স্কুল লাইফ এই ছেলেটাকে যারা বুলি করতো বা যারা মারধর করতো তাদের প্রতিচ্ছবি। এবং এই সব কিছু দেখার পর একটি সময় ছেলেটি সেখান থেকে ফিরে আসে। ফিরে আসার পর পুনরায় আবার তার ঘুম ভাঙে ওই একই জগতে একই স্থানে যেখান থেকে সে এই যাত্রা শুরু করেছিল। অতঃপর সামনে এগুতে থাকে, সামনে এগুতে এগুতে লক্ষ্য করে তখন আর কোনো মাকড়সা বা কোনো বাধা কিছুই নেই, কিন্তু সব শেষে মহাকর্ষ ও অভিকর্ষ বল টোটালি উলটপালট হয়ে গিয়ে একটি বিশাল কাচের সাথে ছেলেটি দেহ বাড়ি খায়। এবং বাড়ি খাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাই তার চোখ
বন্ধ হয়ে যায় এবং সবশেষে আমরা দেখতে পাই এই ছেলেটি একটি গাছের নিচে হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে। অর্থাৎ এতক্ষণ আমরা যা দেখেছি গেমের মধ্যে এই সবকিছু ছিল এই ছেলেটা দেখা স্বপ্ন। এবং লিম্বো অ্যাকচুয়ালি সেই জগৎটার নাম যে জগতের ভিতরে ছেলেটা মৃত্যুর পর বিভিন্ন বাধা পাড়ি দিয়ে তার বোনের নিকট পৌঁছেছিল। অ্যাকচুয়ালি পুরো ঘটনাপ্রবাহ হয়েছিল একটি দুঃস্বপ্ন যা এতক্ষণ সে ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছিল। এন্ড ইয়েস, সে জেগে ওঠার পর চুপচাপ হাঁটতে থাকে তার ঘরের দিকে এবং এখানে শেষ হয় লিম্বো গেমের গল্প। সো দ্যাট ওয়াজ দ্য লিম্বো স্টোরি সামারি। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও। এন্ড এই লিম্বো গেমের গল্পটা যদি তোমাদের আসলেই ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেন বিভিন্ন স্টোরি এক্সপ্লেন ভিডিও বা স্টোরি এক্সপ্লেনেশন ভিডিও আমার তরফ থেকে যেন তোমাদের মিস না হয়। এন্ড ভিডিওটা কাইন্ডলি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং জানাও লিম্বো তুমি কতটুকু পর্যন্ত খেলতে সক্ষম হয়েছিলে বা এই লিম্বো গেমটা তোমার কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাও। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউর ডেথ। আসসালামু আলাইকুম।